السلام عليكم। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সাবিন নার্সারি অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে আর একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। তো শুরুতেই আমরা গত 2 দিন ধরে নাটোরে রোদের দেখাই পাচ্ছি না, তো কি আর করার, একটা ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু আসলে ওরকম ওয়েদারই পাচ্ছিলাম না। তো আজকে অনেকদিন পরে আপনাদের মাসে আমাদের যে ভারত সুন্দরী বল সুন্দরী প্রজেক্ট আছে সেটা নিয়ে আসলে আলোচনা একটু করতে আসলাম। তো ভারত সুন্দরী সম্পর্কে আপনাদের সাথে এর আগে আপনারা সবাই পরিচিত এর সাথে আসলে, তো এটা কেমন কি এটা নিয়ে আসলে আর বলার মানে দরকার নাই বলতে চলে। তো ভারত সুন্দরী এমন একটা কুল যেটা আপনার বোরের মধ্যে সবচেয়ে আগাম আর কি, আমরা এবার এবছর দেখতেছি সর্বোচ্চ আগাম আর কি এবার এটা হারভেস্ট করা যায়। তো আলহামদুলিল্লাহ আপনাদের আমরা ফুল থেকে শুরু করছিলাম দেখানো এই বাগানগুলো, তো আমরা এখন এই বাগান থেকে মানে ছেল করতেছে আর কি, হারভেস্ট করতেছে। আজকে মোটামুটি 10 ক্যারেটের মতো উঠানো হলো। তো ফলন সম্পর্কে বলতে গেলে আলহামদুলিল্লাহ মানে এর সাথে ফলন আশা করি আমরা কখনোই করিনি যে এরকম ফলন আসলে হবে। তো আপনারা নিজের চোখে একটু দেখেন যে কী পরিমাণে ফলন আছে। আর একটা কথা, আমাদের গাছ আমাদের একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব হচ্ছে আপনার 6 হাত স্কোয়ার, এদিকেও 6 হাত ওদিকেও 6 হাত, মানে স্কোয়ার 6 হাত করে আমরা স্কোয়ার করি। হয়তো গাছ বড় বড় লাগতেছে আর কি, মানে লাগতেছে ঘন এরকম লাগতে পারে, তো আমরা 6 হাত করেই করি। আর আমরা সাথে সাথী ফসল হিসেবে আমরা পেয়ারা দিয়ে দিই, এটা আমরা বড়ই পেয়ারা যখন মানে বড়ই যখন আমরা একটা গাছ লাগাই চারা যখন লাগাই তখন আমরা ওর সাথে একটা পেয়ারা দিয়ে দিই আর কি। এই দেখেন একই ডিস্টেন্সে একই সাথে গোড়াতে, এর সুবিধা কি আমাদের আসলে স্ট্যান্ড পেয়ারা আমরা 1 বছরে গাছে কুল মানে হারভেস্ট করার পরে পুরো গাছটা আর কি উঠাই দিব, কেটে ফেলবো, কেটে ফেলে গুঁড়া টুড়া তুলে দেবো, দেন আমাদের পেয়ারা বাগানটা স্ট্যান্ড রানিং থাকবে আর কি। তো আমাদের আমরা আর কি এই সিস্টেমটা করি আর কি, এখন কে কেমন করেন জানি না, তবে এই সিস্টেমটা ভালো আর কি, আমরা দেখলাম যে এটা আসলে ভালো। তো যেহেতু আমাদের আসলে এখানে মিক্সড মিক্সড জাত আছে, তো আসলে ভারত আছে আপনার বল আছে তারপরে আপনার আগাম কাশ্মীরি আছে, এর জন্য আর কি আমি স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি দেখেন যে কী পরিমাণে আল্লাহ ফল দিছে মানে আশঙ্কার বাইরে আর কি। এই যে এটা হচ্ছে কাশ্মীরি, এটা কাশ্মীরি আপনার যেটা কাশ্মীরি বলতে যেটা আপনার হচ্ছে লেটে ওটা না, কিন্তু এটা হচ্ছে আগাম কাশ্মীরি, এই কাশ্মীরিটা হচ্ছে আগাম, এটা বলের সাথে উঠবে আর কি। আমরা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সেল শুরু করতে পারবো এটা আর কি। তো আমি আপনাদের চলেন একটু আমাদের ভারতের ক্যাটাগরিতে নিয়ে যাই। খুব শীত মানে ধারণা করা যাচ্ছে না যে এত পরিমাণ শীত, আমাদের নাটোরে প্রচুর শীত পড়ছে। তো এই যে চলে আসলাম আমাদের ভারতে, শুরুতেই তো বললাম যে আসলে এই ভারত সম্পর্কে আমরা ভাবছিলাম যে ভারতের আসলে সাইজ একটু কম হবে এরকমটা হিসেবে লাগাইছিলাম গাছে, আনুমানিক 20 কেজি থেকে 25 কেজি হাই আশা করছিলাম আমরা, এক্সপেকটেশন ছিল, কিন্তু দেখেন যে আসলেই পুরাটাই ভুল, মানে প্রতি গাছে এত পরিমাণে আছে অ্যাভারেজ আমরা হিসেব করলে 1 মণ তো আছেই, 1 মণ মানে অ্যাভারেজে আমি 35 কেজি ধরতেই পারি, এটা এটা ধরলে মানে কম হওয়া যায় ধরতে পারি আর কি। আর যদি সাইজ সম্পর্কে বলি, যদি আপনারা ভারতকুল অরিজিনাল কেউ করেন তো এটা তাক বলার মতো কিছু নাই, ভারতকুলের সাইজটা একদম অলমোস্ট বলের মতোই, মানে অলমোস্ট বলের মতো আর কি, বলের সে একটু আর কি সে মানে একটু ওজনে কম হয় আর কি। কিন্তু এটা মেন সুবিধাই হচ্ছে এই দেখেন আমি একটা 100 সাইজে বড় আমি দেখাই আপনাক, এই যে এটা হচ্ছে ভারত, এই যে এটা পেকে গেছে আর কি। তো সাইজ ভালো, সাইজ খারাপ না, সাইজ করে নিতে হবে আসলে আপনার, সাইজ আপনার জাতের কোনো প্রবলেম নেই, সাইজ সম্পর্কে কোনো প্রবলেম নেই, সাইজ অলমোস্ট ভালো আছে। তো এই গাছটা যদি আমি দেখাই,
দেখেন যে কি পরিমাণে আছে, এটা আপনারাই চেস করেন যে কি পরিমাণে থাকতে পারে। আসলে অনেকে বলতে পারেন যে আসলে চাপা পড়া হ্যান ত্যান ওগুলা আমাদের লাইভ টেলিকাস্টে যা হয় ওরকমই আর কি, অথবা আপনাকে আমি যে একটা একটা গাছ দেখাবো সেরকম সিস্টেম আমাদের নাই। আমরা আমাদের অ্যাভারেজ গাছে সব গাছেই সমান, আপনি যদি মানে ডিরেক্ট আসেন আর কখনো যদি কেউ আসেন তো আসলে দেখতে পারবেন যে আমাদের আসলে প্রত্যেকটা গাছে একই রকম ফল দিছে। সব কিছুই আল্লাহর নিয়ামত, আমি আপনি উচিলে মাত্র সব কিছু আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা আসলে সবই পারে। তো দেখেন, তো আমরা মোটামুটি মোটামুটি আমরা 20 দিন আগের থেকে আমরা হারভেস্ট করতেছি আর কি। তো এর দাম কিন্তু অনেক ভালো দাম, মোটামুটি এখনও বাজারে যেটা আছে দাম আছে আপনার মোটামুটি 4,000-4,500 পর্যন্ত দাম আছে এখনও, মন আছে। তো আপনারা ম্যাচিউর হইতে হবে, অবশ্যই ম্যাচিউর হইতে হবে বড়টা। দেখেন মানে থোকায় থোকায় বড়ে আছে, প্রতি থোকায় থোকায়। অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার এই ছোট এগুলা কেমনে বলে লাগে ওঠে, আসলে যখন আমি এই বড়গুলো উঠাই দেবো তখন ছোটগুলো আপনা আপনি বড় হয়ে যাবে আর কি। তো এখানে এটা নিয়ে কোনো টেনশনই কিছু নাই আর কি। তো অনেকে আসলে ফোন দিয়ে প্রশ্ন করেন যে বড়ো সাইজ হচ্ছে না অথবা ফলন কম। তো ভাই আসলে বড়ই কুল আসলে এমন একটা জিনিস যে আপনার এটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনার মানে স্টেপ স্টেপ কিন্তু অনেকগুলো ডোজ আছে কিন্তু। তো আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু যত্ন করে নিতে হবে আর কি। আর সবসময় চেষ্টা করবেন যে প্র্যাকটিক্যাল, আপনি প্র্যাকটিক্যাল যেটা বুঝবেন আপনি কোনো ডিলারের পরামর্শে যাবেন না, কারণ ডিলারের পরামর্শে গেলে আমার মনে হয় না আপনি কোনো ইফেক্ট পাবেন আর কি। তো নিজে করবেন আর পরিচিত কারোর থেকে অথবা যেখান থেকে চারা ক্রয় করতেছেন যে বাগানের থেকে, তো ওখান থেকে পরামর্শ আপনারা নিতে পারেন। তো ওখান থেকে অবশ্যই আপনি সৎ কোনো পরামর্শ পাবেন, কিন্তু আপনি ডিলারের কাছে গেলে কিন্তু আপনি সৎ পরামর্শ পাবেন না। তো বড়ের সাইজ বলেন ফলন বলেন সব কিছু আসলে পরিপূর্ণ একটা যত্নের বিষয় ভাই, যত্ন ছাড়া আসলে কিছুই হয় না। তো আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান অথবা যদি কেউ মনে করেন যে আমাদের বাগান পরিদর্শন করবেন তো অবশ্যই আসতে পারবেন, সবার জন্য দাওয়াত থাকলো আমাদের। আর যদি কোনো বাগানি ভাইয়ের যদি চারার প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে কি আমাদের আপনার মানে প্রতি বছরে অ্যাভারেজ মোটামুটি ওরকম 40-50 বিঘা মতো কুল আমরা করি আর কি। কোনটাকে আমরা সব রকম জাতি করি। তো আর আমাদের একটা মেন বিশেষত্ব হচ্ছে আমরা আপনার ইয়ে এই মানে আমাদের এই যে এইসব অরিজিনাল সায়ন মানে এই যে আমরা কিন্তু এরকম পর্যায়ে মানে নিজের বাগান থেকে কিন্তু কুশি সংগ্রহ করি, আমরা বাইরের যে কোনো চারা আনবো এরকম না, কিন্তু নিজের বাগান থেকে আমরা যতদূর পারি কুশি সংগ্রহ করে নিজেরাই আমরা চারা তৈরি করি আর কি। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মানে এটা মানে একদম 100% গ্যারান্টি করে দিতে পারবো যে আপনার চারা 100-তে 100ই হবে ইনশাল্লাহ, চারা ডুপ্লিকেট হওয়ার কোনো মানে চান্সই নেই, জিরো টলারেন্স। তো আপনাদের যদি কারোর দরকার হয় প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের বাগানে আসবেন পরিদর্শন করবেন, দেন যদি মনে করেন চারা নেবেন নিতে পারেন, সমস্যা নেই। আবার যদি মনে করেন কুরিয়ার করে দিতে হয় সেই যে ক্ষেত্রে হয় সারা দেশব্যাপী কুরিয়ার সার্ভিসও দেওয়া যায়, সমস্যা নেই। তো আমরা অন্তত আপনাদেরকে কম মানে কম মূল্যে নিশ্চয়তাপূর্ণ একটা আসলে কি চারা দিতে পারবো ইনশাল্লাহ। তো ভাই সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, আসলে বলার মতো কিছু না, এখানে ভালো খারাপ সবাই আছে, সব মিলেই হচ্ছে এই দুনিয়া। তো বিশ্বাস করাটা না করাটা এটা হচ্ছে আপনার একান্তই নিজের পার্সোনাল মতবাদ। তো যাদের মনে হয় আসবেন, আসতে পারেন অবশ্যই। তবে আমরা বাইরে কোনো চারা, আবারও বলি আমরা বাইরে কোনো চারা কখনো ইম্পোর্ট করি না, আমাদের যেহেতু নিজস্ব বাগান আছে তো আমরা যতদূর পারি আমরা নিজের বাগান থেকেই আমরা চারা মানে তৈরি করি আর কি, নিজের নিজেরাই সব কিছু তৈরি করে নিই। তো এক্ষেত্রে আমরা চারাটা আসলে কি 100% গ্যারান্টি করতে পারি। আর আপনাদের যে কোনো পরামর্শ, আপনাদের যে কোনো পরামর্শ আমাদের থেকে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সকাল 8টা থেকে বিকেল 4টা অথবা 5টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা যতদূর পারি হেল্প করবো ইনশাল্লাহ।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন অবশ্যই, অথবা আমাদের এই ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য, যে কোনো এর জন্য। তো আর আপনার যদি মনে হয় যে আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি আপনাদের ভালো লাগে তো যদি মনে হয় তো আমাদেরকে অবশ্যই একটু সাপোর্ট দিয়েন, এটুকুই চাই আর কি ভাই। যদি একটু সাপোর্ট দেন তো আমরা আসলে কি আপনাদের আরও সেবায় এগিয়ে নিয়ে যেতে পারবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আমাদের সাথে থাকেন, শেয়ার করবেন যদি মনে হয়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ। আর পরিশেষে একটা কথা কি, আপনি ভারত সুন্দর যারা করতে যাচ্ছেন তো করতে পারেন, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে করতে পারেন।